করি দেবী সরস্বতী। আর তারপরে বন্দনা করি আমি ঠাকুর গণপতি, তারপরে বন্দনা করি যত ভক্তগণ। আরে ঝুমুর কবির পালায়াম করিব বর্ণ, আর কাক পড়েছে মৌর পুত মৌর সাজবে বলে, আর সোলারা হবে পাখি হায়রে করি কালে। কাক পড়েছে মৌর পুত মৌর সাজবে বলে, আর সোলারা হবে পাখি হায়রে করি কালে। বেশ 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 বলবো কি আর দুঃখের কথা আজকের এই আসরে। আরে ঝুমুর কবির পালা হবে পূজার পালা ধরে, বেশ 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 আহা বেশ বেশ আহা বেশ 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 আহা বেশ বেশ বেশ। বলিহারি কবিয়াল বলিহারি, আজ কি পালা হবে সুজন কবিয়াল? আরে কি পালা হবে সে দারুল মজার পালা, মজার পালা, দারুল মজার পালা। পালার নাম নারী আর পুরুষ। ওই ঝুমুর দলের পক্ষী রানী ঝুমকা নেবে নারীর পক্ষ। আরে নারী জাতি বিপক্ষে দাঁড়াবো আমি। আচ্ছা সুজন কবিয়াল, আচ্ছা সুজন কবিয়াল। ও বদিরা, ও মা বনিরা, আই সুজন কবিয়াল সমস্ত পুরুষ জাতির পক্ষে দাঁড়িয়ে কবি গানে আমাদের নারী জাতিকে আক্রমণ করবে। আমরা নারী জাতিটাকে সেই আক্রমণ সহ্য করব না প্রতিবাদ করব? নিশ্চয় প্রতিবাদ করব। হ্যাঁ প্রতিবাদ করব, কারণ নারীরা সব কিছু সহ্য করে বলে এই পুরুষ জাতগুলো বড্ড বেশি মাথায় উঠে গেছে, নাকি বলেন মা বোন ও বৌদিরা? বন্ধুরা তাহলে তো আমাদেরও কোমর বাঁধতে হয়। আরে নারীরা সারা জীবন আমাদের সংসারে বসে খাচ্ছে পড়ছে, আবার আমাদের বুকের উপরে বসে নারী অপরাধে যাচ্ছে। বলি হচ্ছেটা কি? হচ্ছেটা কি? সবাই চুপ করে থাকবেন? না না চুপ করে থাকবো না। আরে না রে না চুপ করে আর থাকবে না, সন্ধে পুরুষন বলি খানিক দিয়া মন, সন্ধে পুরুষন বলি খানিক দিয়া মন, মা কালীর পায়ের নিচে পড়ে আছে, মা কালীর পায়ের নিচে পড়ে আছে খুব পেতে ওই পুরুষ মহাকাল। আরে ঝুমকা ওটা তো তুই শিব ঠাকুর আর মা কালীর কথা বললি, আর আমি যদি এই যুগের কথা বলি? আরে বল না রে কবিয়াল, এই যুগের কথা তুই প্রথম বল। আরে বলবো বল। হ্যাঁ তাহলে শোন 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 বল বল বলি কলি যুগের মেয়ের কথা বলবো কি আর ভাই। আরে সব জিনিসের জোড়ায় আছে ওদের জোড়া নাই, ওদের জোড়া নাই। বলে সিনেমা দেখতে যাই, সব জোড়ায় আছে
কলিযুগে ছেলের কথা বলবো কি আর ভাই, সব জিনিসের জোড়া আছে এদের জোড়া নাই, কলিযুগে ছেলের কথা বলবো কি আর ভাই, কলিযুগে ছেলের কথা বলবো কি আর ভাই। আরে তাহলে সুর সুর ঝুমকা বললে রে কবি, আর কি বলবি, তোরা মেয়েরা কতখানি বজ্জাত। ওরে পুরুষ জাত, তোরা যে কত বড় পাপী, শুনবি তাহলে শুন। বল বল বল। কনের টাকা কম হয় যদি তোরা বউকে করিস অপরাধী, কনের টাকা কম হয় যদি তোরা বউকে করিস অপরাধী, নদীর ধারে বধুর চিতা ঝুলছে দেখতে পায়, ঝুলছে আমি হেরে গেলাম রে ঝুমকা, সত্যি আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। জীব গাড়িতে বড়বাবু বসে আছে। ও বড়বাবু, জি হ্যাঁ বড়বাবু অঞ্জন ভট্টাচার্য, আপনি এক কাম করেন বাড়ি, আপনি কিছু করে এখানে খাড়ায় থাকেন, আমি বড়বাবুকে ভুলাইয়ে থানামে পাঠিয়ে আরে নেহি বাবু নেহি, আপনি যাবে তো ওই বছরে চার খুলে পলায় যাবে। তাই নাকি? হ্যাঁ মালিক। হ্যাঁ মালিক। না 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 না, আরে আমি মালিক নই, আমি মালিক নই, আমি তো আসল মালিকের গোলাম। সালাম বাবুজি, বহুত বহুত সালাম বাবুজি। আচ্ছা প্রদীপ পাবন বাবু। হ্যাঁ বলুন স্যার। ঝুমকা কখনো দেহাতি ভাষায় কথা বলছে, আবার কখনো বাংলা ভাষায় কথা বলছে, মেয়েটার বাড়ি কোথায়? আরে জোর মশাই, ওই সব ওই ঝুমুরালি টুমুরালিদের আবার বাড়ি ঘর আছে নাকি? মালটাকে পেলেন কোথায়? আরে মশাই আমি আর পাবো কোথায় বলুন, ওই তো আমার ঝুমুরদলের ম্যানেজারই মালটাকে কোথা থেকে জোগাড় করেছে। বড়দারা অঞ্জন ভট্টাচার্য ওকে কিন্তু বাস করছে, ওকে একটু সাবধানে থাকতে বলবেন না। হ্যাঁ আপনি একটু নিজেও সাবধানে থাকবেন। আপনি তো রয়েছেন ছোট বাবু। রয়েছি ঠিকই। বলুন বলুন না বাবু। এই নিন আপনার ওই কিন্তু টাকার বান্ডিলটা, এই নিন ধরুন ধরুন ধরুন। কত আছে? আরে মাস খাবারে যা দিয়ে ঠিক তাই আছে, এবার থেকে একটু বাড়াবেন। আপনিও কিন্তু আমার পাশে দাঁড়াবেন স্যার, কারণ শুনছি দারোগা অঞ্জন ভট্টাচ নাকি দারুণ কোড়া মেজাজের ছোকরা। আরে ন্যাকড়া হয়ে যাবে ন্যাকড়া, ওই গুন্ডাগা থানায় নতুন এসেছে তো, তাই আপনাকেও চেনে না, আরে নির্মল দারোগাকেও চেনে না। চিনিয়ে দেবো ছোট বাবু, আগেকার বড় দারোগাদের মতো ওই শালা সরে বাচ্চা অঞ্জন ভট্টাচকে বুঝিয়ে দেবো,
কোথায় শালা সে কাপ খুলছে? প্রদীপ পাবন বাবু, সারা শহরের বাচ্চা অঞ্জন দারগার জীবনের মেম্বাই সারা আমি বদলে দেব। সারা শহরের বাচ্চা তোকে লাগাতে যে আমার সাবাস করে শালার জম্মার মুকামে খুলে বুঝতে পেরেছেন তো স্যার? আপনাদের যে কত ভুল জমা হয়ে আছে তার হিসেব কে রাখে? বলবালি, তুমি কি জানতে না এই ঝুমির কবুল পালা আসলে কোনো রকম অবৈধ কাজ চলে? তুমি এখানে ফল বিক্রি করতে এসছো কেন? কি করব গো বাবু, পেটের দায় যে বড় দায়। ভগবান যখন যেখানে জোটায়। তোমার বাড়ি ঘর কিছু নেই? ছিল, স্বামীটা ঘর বাঁধতে দিলে কই? ছেলে মেয়ে কেউ নেই? ছেলে মেয়ে নেই বাবু,
আমার একটা ছেলে ছিল, ছিল তো গেল কোথায়? হারিয়ে গেছে, এই ভগবানের গোলক দাদাই কোথায় যে হারিয়ে গেছে। হে গো বাবু, তাই তো আমি আমার সেই ছেলেটারে খুঁজে, সেই কোকর সোনাকে খুঁজে খুঁজে মনের দুঃখে যাই। কোকর সোনা জানি মায়ের জীবন যন্ত্রণার বোঝা আমি মাথায় তুলে নিলাম। ভগীরথ চলে শঙ্খ বাজি, ভগীরথ চলে পিছলে গঙ্গা মা, পিছ
ভগীরথী চলে শঙ্খ বাজিয়ে ভগীরথী চলে কি চলে কেন কেড়ে নিলাম চিড়িয়াখানা যাত্রা পালায়। আমার বাবা আমাকে জিজ্ঞাসা করছে কেন কেন তার হাত থেকে আমি ঝাঁটাটা কেড়ে নিলাম, কেনই জঞ্জাল ভর্তি বালতিটা মাথায় তুলে নিলাম। আহ তরুণ, চুপ কর চুপ কর বাবা, এখনই সবাই শুনতে পাবে। ছেলে বউয়ের সংসারে বেগার কাটা বাবার কি লজ্জা, অথচ লজ্জা নেই ছেলেদের, ছেলেদের বউদের, তাই তারা বুড়ো বাবাকে দিয়ে চাকরির কাজ করায়। দাঁড়া বাবা দাঁড়া, আমি এখন নষ্ট কোম্পানির সাজঘরে গিয়ে মা মাটি মানুষের ভিডিও কিংবা সেই অচল পয়সার ফটকি মিত্তি সেজে এসে চিৎকার করে বলি, তোমরা জানো সালা চান্দু মাস্টারের দল, তোমরা পরকে চিনেছো কিন্তু ঘরকে চিনো নি। চান্দু মাস্টার তুই কাকে বলছিস রে তরুণ? কেন তোমাকে, যারা বউকে শাসন করতে না পেরে বাবা মায়ের বুক থেকে স্নেহ ভক্তি শোষণ করে নেয় সংসারের সেই সব অপদার্থ ছেলেগুলোকে। তুই শুধু আমাকে বলছিস কেন, এটা সবাইকে বল। বলবোই তো বলবোই তো, যাদের বাড়িতে বোবা হয়ে থাকতো বুড়ো বাবাকে, তাদের বাড়ির ছেলে মেয়ে সবাইকে আমি ডেকে বলবো, এই দেখুন এই দেখুন এই বালতির কাছে নোংরা জঞ্জাল, আবার বাবাকে ঝাঁটা দিয়ে বাড়ির জঞ্জাল সাফ করে বালতিতে তুলতে হয়েছে, কারণ কি আজ কদিন হলো কাজের মেয়েটা কাজ করতে আসেনি। সবচেয়ে অকাজের যে মেয়েটা সেটা আমার বউটা, ঘোমটা ফোমটা শিখে তুলে দিয়ে দূরবীন দিয়ে দেখতে হবে, মাথায় এক ফোঁটা সিঁদুর পরে কাটে বসে বসে টিভি দেখছে। তা দেখবে না কেন বাবা, পটের বিবি যে বাবা, তাছাড়া তাছাড়া এই বুড়ো চাকরটা তো আছে। আমার বাবা কাঁদছে। আরে তুই যখন মামাটি মানুষের ভিডিও কমা। না আমি এখন মামাটি মানুষের ভিডিও নই, আমি এখন অচল পয়সার ফটকে মিত্র হয়ে চিৎকার করে বলি, তোমরা জানো শালা চান্দু মাস্টারের দল, তোমরা ভিতরে ভিতরে কখন শালা দয়াল মানুষ হয়ে বসে আছো, তোমরা যদি তোমাদের বউদের একটু শাসন করতে পারতে তাহলে বুড়ো বাবাকে চাকরির কাজ করতে হতো না। তরুণ তুই কেন এত পাগলামি করছিস? আমি পাগল? না 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 আমি পাগল না না তরুণ, তুই পাগল নস, পাগল আমি, তাই তাই আজও আমি আমার বউ ওইটালিকে আমি স্থাপন করতে পারলাম না। তরুণ সে কথা এখন আর বলে কি হবে বাবা, বৌমা শুনতে পেলে এখনই তার ভাইকে দিয়ে আমাদের আবার অপমান করাবে। বাবা রামের বাণ সহ্য হয় কিন্তু হনুমানের দাঁত কিছু নেই, কিছুতেই সহ্য হয় না বাবা, কিছুতেই। না না আমি আর চৈতালির এই অত্যাচার সহ্য করবো না, সহ্য করবো না তার ভাই বসন্তের এই নোংরামি, সে আমার ভাই তরুণকে পাগল নষ্ট কোম্পানি সে আর অভিনয় করতে পারে না। আমি সবসময় নাটক লেখায় ব্যস্ত, সেই সুযোগে ওরা আমার সংসারটাকে নিয়ে যা মন তাই করছে। আমার উপযুক্ত ছেলে পুলিশ অফিসার অঞ্জন সেও পর্যন্ত তার মা আর মামার ব্যবহারে বিরক্ত, আমি আজ এই চৈতালি আর ওই বসন্তকে বলে দেব। কি বলবেন কি বলবেন জামাইবু? বসন্ত ওটা বসন্ত নয় জল বসন্ত। পাগলা মুখ সামলে কথা বলবে, প্রথমে হাই ফিভার তারপর লাল লাল গুটি, অবশেষে পাকবে পুজবে, বাবা দাদা খুব সাবধান, ওই গুটি বসন্তের মারাত্মক যন্ত্রণা। তরুণ চুপ কর বাবা চুপ কর, বসন্ত গিয়ে ওর দিদিকে এখনই সব বলে দেবে। আমি আমার দাদাকে বলে দেবো,
ও যেমন ওর দিদিকে বলবে আমি তেমনি আমার দাদাকে বলবো। কি রে দাদা তুই আছিস তো? আছি, তবে বেঁচে আছি কি না সন্দেহ হচ্ছে ভাই। না বলুন, ও কথা, ও কথা বলতে নেই বাবা, ও কথা যে কথা বলতে আছে সে কথা আমরা বলতে পারি কই? দাদা এখন মা মাটি মানুষের ভিডিও, ভাইয়ের বউ নয়, নিজের বউটা সাবিত্রী থেকে সাথী হয়ে গেছে। আর ওইটা ওইটা হচ্ছে শয়তান মহিম গাঙ্গুলি, ওর ওপার মহিমা আমরা কেউ বুঝতে পারি না। ঠিক আছে দিদি, টিভি দেখে ঘর থেকে বেরিয়ে আসো, তারপর দেখাচ্ছি মজা। আমার দিদি একবার মুখ খুললেই আপনাদের সকালের ফুটানি বেলুন একেবারে চুপ হয়ে যাবে। বসন্ত এই যে ভালো চান তো, আপনার লেখক বড় ছেলে আর খেপা ছোট ছেলে, সাথে দেওয়ালা না করে দিদি যে কাজগুলো বলেছে চটপট সেরে ফেলুন। আমার বাবা কোনো কাজ বাড়ির করবে না। তাহলে কি আমি আমার ছেলের টিফিন তৈরি না করে ঘর পরিষ্কার করব? চৈতালি ঘরটা পরিষ্কার পরে করবে, আগে ছাটাটা দিয়ে নিজের চরিত্রটা পরিষ্কার করো। তার আগে তোমার বাবার চরিত্রটা পরিষ্কার করো। বাবা বাবা, বউয়ের সঙ্গে ওই মা শব্দটা যোগ করে এদেশের অসংখ্য মায়েদের চরিত্রটা তুমি ছোট করে দিও না। আমাকে একবার হুকুম দাও, ঝাঁটা মেরে এ বাড়ির অলক্ষী বউটাকে আমি চিরকালের মতো বাড়ির বাইরে বার করে বাইরে বার করে। আমার মুখে মেরে আমার আমার মুখটা তুমি ভেঙে দাও বৌমা। আর আর এই ছবিটা দেখে তোমার লেখক স্বামী তার একটা নতুন বিশ্ব লিখে ফেলুক। নট্য কোম্পানি চিড়িয়াখানা পালার সেই বাবাটা বসন্ত, যা তো এই শয়তান জানোয়ার পাগলা থেকে এখনই ঘাট থেকে বের করে দে। তোমার ভাই বসন্তকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে।